জয় রাম, জয় গোবিন্দ। শ্রদ্ধেয় গুরুভ্রাতা ভগ্নীগণ, শুরু করছি শ্রী শ্রী রাম ঠাকুর পেজের ধারাবাহিক আয়োজন বৃহস্পতিবারের ঠাকুর প্রসঙ্গ। করোনা পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দীর্ঘদিন আপনাদের সামনে আসতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজ একটি বিশেষ কারণ নিয়ে আপনাদের সামনে আসতে বাধ্য হয়েছি। আপনারা জানেন, ইতোমধ্যে একটি বিশাল বিতর্ক আমাদের রামমণ্ডলীতে অবস্থান করছে, তা হলো শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ পূজা নিয়ে। শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ পূজা নিয়ে কোনটি সঠিক এবং কোনটি ভুল, সে বিতর্কে আজ আমরা যাব না। কোনটি সঠিক মত তা জানার জন্য আজ আমরা শরণাপন্ন হয়েছি শ্রী শ্রী ঠাকুরেরই বংশধর, শ্রী শ্রী ঠাকুরের পবিত্র জন্মভূমি শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরের মহন্ত মহারাজ শ্রীমৎ ধুর্জুটি প্রসাদ চক্রবর্তী মহাশয়ের দ্বারে। আসুন সরাসরি তার কাছ থেকেই জেনে নেই এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত কি। এই মুহূর্তে ফোনের মাধ্যমে আমরা সরাসরি সংযুক্ত হচ্ছি মহন্ত মহারাজ্যের সাথে। জয় গোবিন্দ। আজ ইদানিংকালে একটু দেখা যায় মূর্তি পূজা নিয়ে, ঠাকুরের মূর্তি পূজা নিয়ে কেউ কেউ নানা রকম এ করেন, কিন্তু ঘটনাটা হচ্ছে ঠাকুরের নির্দেশিত পথ, ঠাকুর যে নির্দেশ আমাদের দিয়ে গিয়েছেন, তিনি আমাদের দুটি স্মৃতিপথ তিনি আমাদের দিয়ে গিয়েছেন। একটি হচ্ছে শ্রী শ্রী কৈবল্যনাথ, অপরটি হচ্ছে শ্রী শ্রী সত্যনারায়ণ। এই দুটো পুজোই আমরা, দুটো শ্রীপটকেই আমরা, আমাদের কাছে তিনি পূজিত হন এবং কারো কারো বাড়িতে শ্রী শ্রী কৈবল্যনাথের শ্রীপট আছে আসনে, কারো কারো বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের শ্রীপট আছে। এই দুটো পটই আমরা পুজো করে থাকি। ঠাকুর বলেছেন যে আমি তো চিত্রপটেই আছি, আমাকে কি দেখতে আসেন, রক্ত মাংসের শরীরটা দেখতে আসেন, আমি তো আপনার কাছেই থাকি, আমি তো আপনাকে দেখতে পাই, আপনারা কি আমারে দেখতে পান না। নিগম চিত্তের অধিকারী যারা হন, একটু নিগম হলে তো আমাদের দেখা যায়, ওই তো কারা কারা দেখেন তাগুলোকে তো আমি কথাও কই। অতএব চিত্রপটেই আমরা সবসময় তিনি পূজিত হয়ে এসছেন, গুরুর নির্দেশ গুরুর আদেশই আমরা পালন করব, এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের চলার পথ। যেরকম ঠাকুর এক ভক্তের বাড়িতে আছেন, ঠাকুরের কাছে কিছু ফল মিষ্টি নিয়ে গিয়েছেন ভক্ত ঠাকুরকে নিবেদন করার জন্য, ঠাকুর বলছেন আমারে কেন নিবেদন করেন, ওই তো শ্রীপটে আমি বসে আছি, ওইখানে নিবেদন করেন তাহলেই তো আমি পাই। অতএব এইগুলো আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে। হ্যাঁ, ঠাকুরের নির্দেশিত পথে গিয়ে আমরা চলব। সমস্ত রামমণ্ডলীর কাছে আমার এটাই নিবেদন, কোন রকম বিতর্ক নয়, কোন রকম অন্য রকম কিছু না। কারণ মূর্তি মূর্তিতে হয় কি, আমি যেটা দেখি যে মূর্তিগুলো সঠিক হয় না। ঠাকুর আমাদের কাছে এতই পরিচিত, ঠাকুরের প্রত্যেকটা জায়গা আমরা এত সুন্দরভাবে চিনি, মূর্তিতে সেটা সবসময় ফুটিয়ে তোলা যায় না, কোথাও না কোথাও একটুখানি বিষদৃশ্য থেকে যায়। অতএব সেই জায়গাটা দেখলে আমার বুকটার মধ্যে একটা ছট করে উঠবে যে আরে ঠাকুরের এই জায়গাটা এরকম ছিল না, ওই জায়গাটা এরকম ছিল। অতএব চিত্রতে কি হয়, সঠিক সঠিকটাই দেখা যায়। হ্যাঁ, অতএব সেটাই আমাদের কাছে প্রাণের জিনিস, ঠাকুর আমাদের প্রাণের জিনিস, প্রাণ। অতএব যখন আমরা চতুর্থ মহন্ত মহারাজ ভগতোষ মহারাজ যে দিল্লিতে গেলেন মন্দিরে, দিল্লিতে এই মর্মর মূর্তি নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল। ভগতোষ মহারাজ কিন্তু দোতলায় যাননি মর্মর মূর্তি দর্শন করতে, তিনি নিচে যে সত্যনারায়ণ শ্রীপট পূজিত হয় সেখানেই তিনি পুজো করেছিলেন, সেখানেই বসেছিলেন। অতএব মর্মর মূর্তি আমাদের, আমরা পুজো করি না, আমাদের ঠাকুর নিজের নির্দেশ দিয়ে গিয়েছেন। শ্রেণীতে আমি নিজে গিয়ে দেখে এসেছি ফণিমালাকারের বাড়িতে যে শ্রীপটে তিনি নিজের পুজো নিজেই করেছিলেন এবং নিজের চরণে নিজেই
তুলসী দিয়েছিলেন শ্রীপটে চরণে। সেই শ্রীপটটি আমি দেখে এসেছি যে শ্রীপটে তিনি তুলসী দিয়েছিলেন। অতএব পটে আমাদের পটে পুজোটাই আমাদের শ্রেয়, আমরা সবাই পটেই পুজো করব। হয়তো কেউ কারোর কারোর বাড়িতে মূর্তি থাকতে পারে, সে মূর্তিটি থাকবে, তাতে কোনো বাধা নেই, কোনো কিছু নেই, কিন্তু পুজো যখন করব শ্রীপটেই করব, ঠাকুরের নির্দেশের পথেই চলবো, ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই দুর্দিনে সবাই একসাথে থাকুন। প্রত্যেকে ঠাকুরের কাছে প্রার্থনা করব, বিশ্বের মঙ্গল কামনা করব, বিশ্বের সবাই যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো থাকে, ঘর থেকে বেরোবেন না, ঘরের বাইরে বেরোবেন না, হ্যাঁ, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবেন, মাস্ক পরে চলবেন, যদি প্রয়োজন পরে বেরোবেন কিন্তু মাস্ক পরে বেরোবেন, একটু দূরত্ব বজায় রেখে চলবেন। প্রত্যেকে প্রত্যেকের জন্য, আমরা সবার জন্য, সবাই ভালো থাকুক, ঠাকুরের কাছে প্রার্থনা করি, সবার মঙ্গল কামনা করি, জগতের মঙ্গল কামনা করি, সবাই সুস্থ থাকুক, সুন্দর থাকুক, প্রত্যেকের দীর্ঘ জীবন কামনা করি। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম।